আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা নামাজ পড়েন না তাদের জন্য দুঃসংবাদ হলো এই দুনিয়ার জীবনে তার জন্য তিনটা শাস্তি। কয়টা? কথাগুলো একটু মনোযোগ দেন, কয়টা শাস্তি? প্রথম শাস্তি হলো আল্লাহ তাআলা তার রিজিকের বরকত নষ্ট করে দেন। কি করে দেন? আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আলটিমেটলি মাস শেষে দেখবেন লাভের খাতায় না লোকসানে, লোকসানে আল্লাহ রিজিকের বরকত তুলে নেন। দ্বিতীয়ত হলো তার কোনো ইবাদত কবুল হয় না। দ্বিতীয় শাস্তি কি হয় না? তার ইবাদত কবুল হয় না, কারণ নামাজ হলো একটা ফান্ডামেন্টাল ইবাদত। ইবাদতের ফাউন্ডেশন হলো নামাজ। ইমান আনার পরে সর্বপ্রথম ইবাদত কোনটি? নামাজ। নামাজ নাই, আপনি দাবি করতে পারবেন যে আপনার ইমান আছে? আসলে কিচ্ছু নাই। কি নাই? নামাজ নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? আর তৃতীয় শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজার মধ্যে তার ব্যাপারে ঘৃণা বিদ্বেষ তৈরি করে দেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি ভালোবাসা উঠায় নেন মানুষের অন্তর থেকে আর বিদ্বেষ তৈরি করে দেন, বেশি দরকার নাই, আপনার ঘরের যে মানুষটা আছে আপনার বিবি, তাকে যদি বাঁকা করে দেন জীবন অশান্তিতে শেষ হয়ে যাবে, ঠিক কি না? বেশি মানুষ দরকার আছে নাকি? ঘরের বউটা যদি একটু বাঁকা হয়ে যায় লাইফ ধ্বংস, একেবারে ডিস্ট্রয় করে ছেড়ে দেবে, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা বেনামাজির জন্য মানুষের কলিজা থেকে মহাব্বত তুলে নেন আর তাদের অন্তরের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দেন, নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় শাস্তিটা কি? দ্বিতীয় শাস্তি হলো তার কবরের ভিতরে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে তার রুহটাকে যখন কবজ করা হয়, অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় রুহ কবজ করা হয়, অত্যন্ত পিপাসার্ত অবস্থায় রুহ কবজ করা হয়। আর তৃতীয় শাস্তি হলো অত্যন্ত কঠিনভাবে টেনে হেঁচড়ে 70টা জীবন্ত বকরির চামড়াটা ছিলে ফেললে পরে যতটা কষ্ট হয় তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট আল্লাহর এই বান্দাকে দেয়া হয়, নাউজুবিল্লাহ পড়েন। কবরের ভিতরে আরও তিনটা শাস্তি, কয়টা? কবরের লাশটা রাখার পরে কবরটা অন্ধকার হয়ে যায়। কি হয়? কারণ সালাত নামক নূর, নামাজ নামক নূর তার সাথে নাই, সেজন্য কবরে আলো না অন্ধকার, কথা কয় না? আলো না অন্ধকার, অন্ধকারে কবরটা ছেয়ে যায়। দ্বিতীয় শাস্তি হলো তার কবরটা সংকীর্ণ হয়ে যায়। কি হয়? আমার ভাইয়েরা বন্ধুরা, মুসনাদ আহমদ চতুর্থ খণ্ড 178 নাম্বার পৃষ্ঠা, মুসনাদ আহমদের বর্ণনা চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 178, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা লাশটাকে কবরে রাখার পরে আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের ভয়ঙ্কর বিভৎস চেহারাধারী দুজন ফেরেশতা কবরে চলে আসে। ফায়ুকালু লি আহাদিহিমাল মুনকার ওয়ালিল আখারিন নাকির, একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির। আল্লাহু আকবার। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, টু ব্ল্যাক এন্ড ব্লু আইস অ্যাঞ্জেলস কাম ইনটু দ্য গ্রাব ফর কন্ডাক্টিং আ ভাইবা, আপনার আমার মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য কবরে দুজন ফেরেশতা আছে না নাই? আছে। যখন ফেরেশতা চলে আসে, আসার পরে তাকে প্রশ্ন করে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুক, এই প্রশ্নগুলোর জবাব দেওয়াটা আল্লাহ তাআলা তার জন্য কঠিন করে দেন, নাউজুবিল্লাহ বলেন। এই শাস্তিগুলো কার জন্য? বেনামাজির জন্য। আরেকটা শাস্তি হলো তার কবরটা সংকীর্ণ হয়ে যায়। কেমন সংকীর্ণ? সুনানে আবু দাউদের বর্ণনা দ্বিতীয় খণ্ড 540 নম্বর পৃষ্ঠার হাদিস, সুনানে আবু দাউদের ভিতরে এসেছে দ্বিতীয় খণ্ড 540 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলেছেন, এই বেনামাজির লাশটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে জমিনকে ডাক দেয়া হয়, ফায়ুকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হয়, জমিন ইলতাইমি কনস্ট্রিক্ট হিম, চাপ দিয়ে ধরো, বান্দাকে এমন ভাবে চাপ দিয়ে ধরা হয়, ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাহু, ইট উইল কনস্ট্রিক্ট বাই স্কুইজিং হিজ রিবস টুগেদার, তার হাড় হাড্ডিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে ডান পাজরেরটা ভেঙে বাম পাজরে, বাম পাজরেরটা ভেঙে ডান পাজরে, এইভাবে ঢুকে যায়, নাউজুবিল্লাহ বলেন।